আসছে ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর বাসন মেট্রো থানা আওতাধীন বেশ কয়েকটি ওয়ার্ডে মুক্তিযুদ্ধ বিষয়ক মাননীয় মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মুজম্মেল হক সাহেবের পক্ষ হতে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আফজাল হোসেন সরকার রিপনের মাধ্যমে প্রায় 2000 পরিবারের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন। পবিত্র ঈদুল ফিতরের সকল মুসলমানদেরকে উদ্দেশ্য করে শুভেচ্ছা বার্তা দিয়েছেন আফজাল হোসেন সরকার রিপন। আমাদের গাজীপুর মহানগর আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের প্রত্যেকটি নেতা কর্মীকে আমি বিনীত অনুরোধ করব যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন, আমরা যাতে প্রত্যেকটি নেতাকর্মী আমাদের যে যার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা যাতে সকল দুঃখী মানুষের পক্ষে পাশে দাঁড়াতে পারি এবং এই ঈদুল ফিতর উপলক্ষে তাদের মুখে হাসি ফুটানোর জন্য আমরা যাতে কাজ করতে পারি, সেই আহ্বান আমি প্রত্যেকটি নেতাকর্মীকে রেখে আমি এই ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ মোবারক। আফজাল হোসেন সরকার রিপন সাহেবের কাছ থেকে উপহার সামগ্রী গ্রহণ করেছেন গাজীপুর মহানগরের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। এ বিষয়ে গাজীপুর মহানগর 13 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম মোল্লা বলেন, গাজীপুরে এক আসনে মাননীয় সংসদ সদস্য গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি জনাব আল্লাহ আফজাল হোসেন সরকার রিপন।